ବିଜେପି ତାର ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କୁ ନେଇ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ରଣକ୍ଷେତ୍ରକୁ ଓହ୍ଲାଇଛି ଏବଂ କହିପାରିବେ ବର୍ତ୍ତମାନ ହାଇ ଭୋଲ୍ଟେଜ୍ର ପ୍ରଚାର ଚାଲିଛି। ତେବେ ଆମ ସହିତ ଅଛନ୍ତି ଚଣ୍ଡିପୁରର ଯେଉଁ ରହିଛନ୍ତି ବିଜେପିର ବିଧାୟକ ପ୍ରାର୍ଥୀ ଯେଉଁ ରହିଛନ୍ତି ପୁଲକ ଜୀ ଅଛନ୍ତି ଆମ ସହିତ ରହିଛନ୍ତି, ତାଙ୍କ ସହିତ ଅଧିକ ଆଲୋଚନା କରିବା କ'ଣ ରହିଛି, ଷ୍ଟ୍ରାଟେଜି କ'ଣ ରହିଛି। ପୁଲକ ଜୀ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍ରେ ଆପଣ ସ୍ୱାଗତ। କ୍ୟା କହିନା ଚାହିଁଗେ ବିଜେପି ଏକ ତ ଟିଏମ୍ସି କେ ଏକ ଷ୍ଟ୍ରଙ୍ଗ କଣ୍ଟେଷ୍ଟେଡ୍ କେ ଲିଏ ଉଭା ହେ ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲ ମେ, ଆପ ଚଣ୍ଡିପୁର କା ବିଧାୟକ ପ୍ରାର୍ଥୀ ହେ ବିଜେପି କି ତରଫ ସେ, କ୍ୟା କହିନା ଚାହିଁଗେ ଆପକା ଷ୍ଟ୍ରାଟେଜି କ୍ୟା ହେ? একজন অভিনেতাকে এনেছেন ভিড় জোটানোর জন্য। দিদি অলরেডি জানেন যে এখানে হারছেন, বিজেপির সংগঠন এতটাই মজবুত, কার্যকর্তারা বুথভিত্তিক যেভাবে রয়েছে সে জায়গা থেকে ভিড় জোটানোর জন্য উনি অলরেডি একজন অভিনেতাকে এনেছেন, কিন্তু মার্জিন অনেক বেশি হাই হবে। সাধারণ পাবলিক আজকে মধ্যাহ্ন ভোজনের সময় যেভাবে উপস্থিত আপনারা দেখেছেন এই প্রখর রোদে, অঞ্চলে মুখ্য সমস্যা ক্যা হে? এখানে যারা আগে তৃণমূলের যারা নেতৃত্ব ছিল, বিধায়ক ছিল, সিন্ডিকেট রাজ চালাত, সে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই ব্যর্থ। সর্বব্যাপী দুর্নীতি হয়েছে, স্বজন পোষণ হয়েছে, প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে, এ কারণেই মানুষ আজ ওদের থেকে বিমুখ, প্রত্যাখ্যান করেছে ওদেরকে। যে সাধারণ ভোটারকে আপনি কে বলতে চান, শান্তি শৃঙ্খলা ভোট দিয়ে আর কে বলতে চান? কিন্তু হার ইলেকশন সে পেলে দঙ্গা হাতে রেতে ওয়েস্ট বেঙ্গল মে, কে বলতে চান ভোটারকে? দেখুন, চণ্ডীপুর বিধানসভা হচ্ছে একদম শান্তিপ্রিয় এলাকা, এখানে খুব একটা বেশি সমস্যা কোনোদিনই হয়নি, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তৃণমূলের পায়ের তলায় মাটি হারিয়ে যাওয়ার ফলে কখনো কখনো রাতের অন্ধকারে বিজেপির দেওয়ালে কাদা লেপে দেওয়া, পোস্টার ছিঁড়ে দেওয়া এসব করছে। ওরা ওদের প্ররোচনায় আমাদের কার্যকর্তারা পা দিচ্ছে না, আমরা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়েই ভোট ফরক পড়বে না, কিছুই পড়বে না, সমস্যা হবে না কিছু। প্রথম কথা, এখানকার জল নিকাশি ব্যবস্থা সমস্ত ভেঙে পড়েছে, সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপরে জল উঠে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা এখানে কৃষিভিত্তিক শিল্প হলে কর্মসংস্থান হতো, সেটা না হওয়ার ফলে প্রচুর পরিযায়ী শ্রমিক বাইরে আছে, তারপরে পরচুলা শ্রমিক থেকে শুরু করে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে, স্বসহায়ক দল, এদেরকে সরকারি সহায়তা প্রদান করতে পারলে ভালো হয়। আর কর্মসংস্থানের বিষয়, এখানে একটা কলেজের প্রয়োজন আছে, চণ্ডীপুর এবং ভগবানপুরে বাস স্ট্যান্ড নেই যার ফলে যানজট হয়, সাইডে ভগবানপুর থেকে নিমতৌড়ি দিয়ে যাওয়ার যে রাস্তা হওয়ার কথা ছিল সেটা হয়নি, ফলে ওই নদীচর এলাকায় শিল্প হওয়ার সম্ভাবনা থাকলেও বিচ্ছিন্ন হয়ে আছে, পণ্য পরিবহন থেকে যাতায়াতের খুব সমস্যা, আমরা ওগুলোকে প্রাধান্য দেব এবং কর্মসংস্থান এবং শিক্ষা স্বাস্থ্যের উপরে গুরুত্ব দেব। সরকারি যেটুকু হসপিটাল আছে সেখানে এক্স রে করার মতো সুযোগ সুবিধা নেই, ন্যূনতম সুযোগ সুবিধা এখানে নেই, সেগুলো আমরা করতে চাই। বহুত ধন্যবাদ আমি কহা চাহিব, যেভাবে আমি প্রতিক্রিয়া রাখুলে শিক্ষা ঠু আরম্ভ করে স্বাস্থ্য ব্যবস্থা পানীয় যোগান ঠারু প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে ব্যাপক দুর্নীতি এবং সাধারণ লোক মধ্যে এতে বঞ্চিত হয়েছেন, যা বিজেপি তার নির্বাচন রণক্ষেত্রকে ওহ্লাইব। পশ্চিমবঙ্গ চণ্ডীপুর ক্যামেরা পর্সন হেমন্ত সাউ, গোপবন্ধু সাউ, অর্গস নিউজ।